আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিজুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ঘোষ, ঘোষ একটা শব্দ হলেও এটার আবার নানান প্রতিশব্দ আছে। যেমন আমি যদি একটু আপনাকে উদাহরণ দিই যে এই ঘোষটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কি বলা হয় যে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। ধরেন বিয়ের সময় কন্যাপক্ষের কাছ থেকে কি বলা হচ্ছে ছেলে পক্ষ যেটা নেয় এটাও কিন্তু এক ধরনের ঘোষ, বা এটার নাম হচ্ছে কি যৌতুক। হ্যাঁ, আবার ধরেন যে আপনি কাউরি দিয়ে কোনো কাজ আদায় করবেন, তো সেই ক্ষেত্রে টাকার দরকার নাই, বাট একটু প্রশংসা দরকার যে আরে ভাই, স্যার, আপা, হ্যাঁ থাকে না এরকম প্রেম ট্রেম করা থেকে সংসার জীবনে সুখী হওয়ার জন্য ফার্ম নামক ঘোষ দেওয়া লাগে। দেখেন ঘোষের ব্যবহার কিন্তু সমাজের সর্বত্রই আছে। এই ঘোষ যখন অফিস আদালতে টাকার মাধ্যমে হয় তখন আমরা এটাকে ঘোষ ভাবলেও আজকে সমাজের প্রত্যেকটা সেক্টর এই ঘোষের কাছেই দায়বদ্ধ। এখান থেকে বের হওয়ার লাইন নাই, এটা একটা সিস্টেম হয়ে গেছে। আর এই সিস্টেমটাতে আমরা ভাবি যে একজন সরকারি চাকরিজীবী তিনি কেন ঘোষ খাবেন ভাই, একজন পুলিশ তিনি কেন ঘোষ খাবেন, হ্যাঁ তারা তো ঘোষ খাইতে পারে না, এটা তো উচিত না। বাট আপনি যদি একটু প্রেক্ষাপট চিন্তা করেন, একজন পুলিশ বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, বেশিরভাগ বাংলাদেশের সরকারি সেক্টরের 70-80% চাকরি আপনার মেধার ভিত্তিতে নির্বাচিত হলেও পরবর্তী সময় ঘোষের লেনদেন করা হয়। এটা গত কয়েক দশক যাবৎ আমাদের ট্রেডিশন হয়ে গেছে। আর এই ট্রেডিশনের মধ্যে কত মানুষ যে জীবন দিচ্ছে, কত বোন তাদের ইজ্জত হারাচ্ছে, এখানে একটা বিষয় আছে। অনেকে টাকা খায় না, মাংস খায়, বাট খাওয়াইতে হয়। টাকা খাওয়ানোর ফার্ম খাওয়ানোর যেটাই খাওয়ান, তবে আমাদের একজন পিতার নাম আজকে আমরা এখানে নিয়ে আসছি, একজন দুর্ভাগা পিতা বা হতভাগা পিতা। প্রথমত পিতাটার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এমদাদুল হক নামক একজন পিতা, তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা মহাপাপ ইসলামের দৃষ্টিতে, বাট আল্লাহ গাফুরুর রহিম, তিনি চাইলে যে কোনো কাউকে ক্ষমা করতে পারেন। ওনার এই আত্মহত্যার দায় শুধু কি তার অফিসের বসের, নাকি সমাজের? এই সমাজে আমি আপনি আমরা সবাই ঘোষের মধ্যেই কানেক্টেড। দর্শক, বাজিতপুর উপজেলার হালিমপুরের পাচানি গ্রামের বাসিন্দা ছিল আমাদের এমদাদুল হক ভাই, আঙ্কেল বা ভাই যাই হোক। ওনার একজন ছেলে আছে, ছেলের স্বপ্ন যে সে ব্যাংকার হবে, ব্যাংকে জব করবে। তো সে তার পড়াশোনা শেষে কিছু ইন্টারভিউ দিছে। এখন বোঝেনি তো, বেসরকারি চাকরিগুলা শতভাগ মেধার ভিত্তিতে মানে কানেক্টেড হলেও সরকারি চাকরিগুলোতে হয়তো মামা লাগে, নয়তো খালু লাগে, নয়তো টাকার জোর লাগে। তো সে মেধার জোরে খুব বেশি আগাইতে পারে নাই। তো এমদাদুল হক পিতা চিন্তা করছে ছেলেটা তো লাইন ঘাট করাইতে হবে। তো তিনি তার নিজের যে অফিসের বস আছেন, সেই বস একদিন ডাক দিয়ে বলছে, এমদাদ তোমার তো একটা ছেলে আছে, কী অবস্থা? তো বলতেছে, স্যার এরকম ইন্টারভিউ দিছে, আসলে কোনো কাজ হইতেছে না। একটা কাজ করো, লাখ দশেক টাকা ব্যবস্থা করো, আমি একটা চাকরির ব্যবস্থা করে দেবো। সূত্রটা এখান থেকে। কিন্তু দিন শেষে চাকরি তো আসমানে গেছে, আর সাথে আমাদের এমদাদুল কাকাও গেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে উপজেলার হালিমপুর ইউনিয়নের হালিমপুর পাচানি গ্রামের বাসিন্দা আমাদের এমদাদুল হক আঙ্কেল। তিনি পেশায় ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক। ইতিমধ্যে তিনি পেনশনে চলে আসছিলেন, আর পেনশনে চাকরিরত অবস্থায় বাজিতপুর উপজেলা পরিবার পরিকল্পনার সাবেক কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার জাহানের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল আমাদের এই আঙ্কেলের। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এত কোনো এমদাদুল হক আঙ্কেল না, এটা সেই ঘোষখুর সারোয়ার সাহেব যিনি খায়া ফেলছেন, আর এই মৃত্যুর জন্য তিনিই বেসিক্যালি দায়ী। তারপর হচ্ছে 2018 সালের দিকে মোহাম্মদ সারোয়ার জাহান 10 লাখ টাকা হলে ছেলেকে ব্যাংকে চাকরি দেওয়ার প্রলোভনে প্রলুব্ধ করেন এমদাদুল হক আঙ্কেলকে। এমদাদুল হক আঙ্কেল 2018 সালের জুলাই মাসে 5 লাখ টাকা এবং একই বছরের অক্টোবর মাসে আরও 5 লাখ টাকা সহ মোট 10 লাখ টাকা তুলে দেন সারোয়ার জাহানের হাতে। কিন্তু এক বছর, দুই বছর, তিন বছর ধরে দেমো দিচ্ছি, সমস্যা নাই, আরেকটু ওয়েট করো টাইপের কথাবার্তা বলতে বলতে 3 বছর কাটানোর পরেও যখন চাকরি হচ্ছিল না, তখন তিনি টাকার জন্য চাপ দিচ্ছেন। আর বাংলাদেশে একটা সিস্টেম আছে যে টুথপেস্ট থেকে যেই টুথপেস্ট বের হয়ে যায়, আর মুখ থেকে যেই কথা বের হয়, আর ঘোষের টাকা যদি লেনদেন হয় ভাই, এই তিন জিনিস আমার মনে হয় টুথপেস্টটা হালকা ঠেল্লা ঠুল্লা মুখটারে ফাঁকটাক করে কিছু ঢুকানো গেল, বাকিগুলো কিন্তু আর চেঞ্জ করার সুযোগ নেই। তো বুঝতেই পারছেন কায়া হচ্ছে, খেয়ে ফেলেছে। তো খেয়ে ফেলার পর এই টাকাটা তিনি যেটা দিছেন, এটা তার পেনশনের একটা অংশ ছিল। পরিবারের অভিযোগ, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সারোয়ার জাহান টাকা ফেরত না দেওয়ায় ঋণের চাপে গত 19 অগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমদাদুল হক। তথ্য এবং সূত্র অনুযায়ী এই 10 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকাই তার ঋণ ছিল, মানে তিনি
হয়তো সুদে আনছেন অথবা কারো কাছ থেকে ধারে আনছেন, বাট যখন সময় চলে যাচ্ছে তিনি টাকা পরিশোধ করতে পারছেন না, তখন সেখান থেকে চাপ ছিল, টাকার পরিমাণ বেড়ে গেছিল, আর সন্তানের সামনে বা পরিবারের কাছে তিনি অনেকটা অসহায়ত্ব ফিল করেছেন। আর তার আত্মহত্যার পরে লাশ ময়নাতদন্ত করে দাফনের পর আত্মহত্যার আগে লিখে যাওয়া একটা চিরকুট আপনার পাওয়া যায়, সেটার উপর ভিত্তি করেই 21 আগস্ট বাজিতপুর থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন নিহতের ছেলে মোহাম্মদ রাজিবুল হক। অভিযুক্ত সারওয়ার জাহান জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর পুরান গ্রামের মোহাম্মদ হজরত আলীর ছেলে। বর্তমানে তিনি চাকরিতে থেকে পিআরএল ভোগ করছেন। এমদাদুল হকের ছেলে মোহাম্মদ রাজিবুল হক বলেন, আমার বাবা 2018 সালে টাকা দেওয়ার সময় আমাকে জানান, তখন আমি রাজি না হয়ে বাবাকে বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমি এভাবে টাকা দিয়ে চাকরি নিব না। তবুও বাবা তার বসের আশ্বাসে টাকাটা দেন। পরে 3 বছরও চাকরি না হওয়ায় টাকাও ফেরত দিতে ব্যর্থ হন। টাকার শোকে অসুস্থ হয়ে পড়েন পিতা, অবশেষে চিরকুট লিখে সব কিছু জানিয়ে আত্মহত্যা করে বসলেন। আর চিরকুটের বিষয়টার সত্যতা স্বীকার করেছেন বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি বলেছেন যে এই ঘটনায় মামলা হয়েছে আর ইতিমধ্যে আসামিকে ধরতে চেষ্টা অব্যাহত আছে। গণমাধ্যম থেকে এই সারোয়ারুল ইসলামের সাথে সারোয়ার জাহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, তিনি মোবাইলের লাইন কেটে দিয়েছেন, বাট তিনি ভুলে গেছেন আইনের হাত অনেক লম্বা, এটা মামলা হয়েছে আর টাকাটা যেহেতু লেনদেন করছে সেটারও একটা সুস্থ একটা মানে কি বলা হয় যে এভিডেন্স আছে। এখন আসলে এখানে সারোয়ার জাহানরা শুধু একা না ভাই, আমি বলি সারোয়ার জাহানদের মতো এগুলো হচ্ছে অতি বাটপার। হ্যাঁ, অতি বাটপার মানে আগারটাও খাইবো তলেরটাও খাইবো আর কি, বুঝেন না? মানে একটা আছে যে ভাই টাকা নিয়ে চাকরি দে, মন্দের ভালো ঠিক আছে যে না 10 লাখ টাকা 5 লাখ টাকা 2 লাখ টাকা 50,000 টাকা ঘুষ দিলাম, এরপরে চাকরিতে ঢুকলাম, একটা পারমানেন্ট রুটি রিজিকের ব্যবস্থা হইলো, এটা হচ্ছে ওয়ান টাইম খাওয়া। আর সারোয়ার জাহানের মতন যারা আছে, চাকরি তো দূরের কথা, বাট এরকম ভাবসাব দেখায় যে অফিসে একদম একদম মানে লেভেল পর্যন্ত ওনার যোগাযোগ আছে, দিন শেষে খাইয়া ফেলে। আজকে মৃত্যুর কারণ একটা আপনি আত্মহত্যা দেখছেন, বাট এখনও এরকম অসংখ্য জীবন্ত লাশ আছে সন্তানদের চাকরির জন্য অথবা পরিবারের অনেক ক্ষেত্রে ঋণের জন্য। আপনি ব্যাংক থেকে একটা লোন আনবেন, ঘুষ দিতে হইব। আপনি একটা আপনার লিগ্যাল কাজ করতে যাবেন, ফাইল আটকে রয়েছে, ঘুষ দিতে হইব। আর এটার জন্য শুধুমাত্র আপনি সরকারি কর্মচারী কর্মকর্তা যারা তাদের দোষ দিলে হবে না, আমরা যারা আমজনতা আছি আমাদের পয়েন্ট অফ ভিউ বা মেন্টালিটিটাতে পরিবর্তন আনতে হবে। কিন্তু আনবে কে? আমরা তো ভাই চা দোকানের ভিতরে যে আসি না, ওইখানেও ফরমালিন মারি, স্যাগারিন খাওয়াই, মাছ বেসিন্য লোক ফরমালিন মারে, তরকারিওয়ালা ওজনে কম দেয়, কাপড়ওয়ালা গজে কম দেয়, ভেজাল সব জায়গায় ভেজাল। বাট আমরা ভাবি যে না, সরকারি চাকরিতে যেই লোক বসছে সে বাংলাদেশের ছেলে না, সে আসমান থেকে টপকাই আসে, সে শতভাগ পরিশুদ্ধ মানুষ হবে। আসলে একটা সিস্টেম দুর্নীতি, আর এই ঘোষের সিস্টেমে আমি আপনি আমরা সবাই জড়িত আছি। আর আমরা ঘোষ নিয়ে আসলে এক ধরনের রেডিই থাকি, আমরা ভাই ভাই নেই, ঘোষ ছাড়া কাজ হবে না। হয়তো আমাদের এই নিউজে সরোয়ার জাহান আঙ্কেলের কিছুই হবে না, এমদাদুল হক আঙ্কেল মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, মাফ টাফ কইরা, দিন শেষে কিচ্ছু হবে না। যদি হয় ইনশাল্লাহ আমরা দেখতে চাই যে কিছু হয়, বাট হয়তো সরোয়ার জাহান গ্রেপ্তার হবে, কিন্তু এটা শাস্তি কতটুকু কী হবে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাশীল আছি, নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।